আমি আশা করেছি, আমি 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 আমার আমি আমার জীবন নিয়ে আমি অনেক ভেবে ফেলেছি, আমি চিন্তা করেছি, আমি লেখাপড়া করব, আমার শিক্ষক হবে ও, ম্যাট্রিক পর্যন্ত ও আমার লেখাপড়া করাবে, কারণ ও ম্যাট্রিকে 4 বার ফেল করেছে, ম্যাট্রিক সম্পর্কে ও ভালো জানে, অনেক ভালো জানে, ম্যাট্রিকের পরে যখন ক্লাস মানে কলেজে উঠবো তখন আবার মাস্টার চেঞ্জ করবো। হয় ওই তো ছোটবেলা যখন স্কুলে পড়াতাম তখন তো স্কুল ফেলায় গাছের মাথায় উঠে বসে থাকতো, আর এই বয়সে তুই লেখাপড়া করবি না? আমা তুমি কিন্তু কথাটা ঠিক করলে না, শিক্ষার কিন্তু কোনো বয়স নেই, আমি যে কোনো বয়সে যে কোনো আমি শিক্ষা করতে পারি, মরণের আগ পর্যন্ত শিক্ষা করার জন্য বলে গেছে অনেক পণ্ডিত ব্যক্তি। আমি ঠিক করেছি না কথা? ঠিক করেছি। হয় হয় চাচাম্মা, শিক্ষার কোনো বয়স নাই, উনি এই বয়সে লেখাপড়া করতে পারে, বৃদ্ধ হয়ে গেলেও লেখাপড়া করতে পারবে, আর ওনার তো ইচ্ছা আছে, ইচ্ছা আছে, এবার উনি পারবে পারবে, এবার তো একটা ঘটনা আছে। মা তুমি চিন্তা করো না, আমি ওই যে লেখাপড়া শিখে আমি অনেক বড় শিক্ষিত হয়ে যাব, ওই যে অনেক লেখাপড়া করি একজন বিদ্যাসাগর হয়েছে না, আমি বিদ্যাসাগর না হলে পরে বিদ্যাপুকুর হয়ে যাব। হ্যাঁ তখন বিদ্যাপুকুর হবে, তোর সুবাব তুই অনেক শিক্ষিত হয়ে গেছিস না, অনেক পড়াচ্ছি আজকাল। হ্যাঁ আমার ঠিক পেয়েছি না? তো যা খুশি তাই কর। আমি হাসি দিয়েছি, শিক্ষিত হয়ে তোর প্রতিশোধ নেবো, তোর সুবাবো বিদ্যাপুকুর।